মাই চ্যানেল, আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এটা হচ্ছে হলুদের থিম, আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে, কারণ আজকে হলুদ ফোটা, তারপরে সব কিছু হবে। মেবি এটা টু পার্টে যাবে, কারণ ডে সকালের পার্টটা মেবি সকালেই দিয়ে দেবো আর বিকেলের পার্টটা বিকেলে যাবে। তো দেখা যাক কত দূর কি করতে পারি, এখন আপাতত এইটুকু দেখে নাও, তারপরে আবার আসছি। আর এই বাড়িতে কারেন্টই নেই, সকাল থেকে পাঁচ ছবার কারেন্ট চলে গেছে। ওই দেখো বর এখন বৃদ্ধি করার জন্য এখানে রেডি হয়ে গেছে, মেকআপ এখনো হয়নি, মেকআপ হবে, জামাই সাথে এরম করছে। আসি আসি, এখন শাড়ি পরবে, ডিং ডিং ডিং। আমরা সবাই এখন রেডি হইনি হলুদের জন্য, সবাই রেডি হয়ে গেছে, আমরা এখনো রেডি হইনি। রেডি হয়ে তারপরে কেন হলুদ শাড়ি আনুনি দাদা, তুই ধুতিতে রাখতে পারবি না, তুই আমাকে দে 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 আমাকে দে। নাও 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 নে নাও, ও সামনে আসবে, সামনে নাও, ওকে সামনে নাও, তোকে বসতে ওইখানে কোথায় বসবে, জায়গা নেই তো। তুমি বলে পিন করবে শাড়ি, আচ্ছা ওর বিয়েতে আমি আসতে পারিনি, ও আমার বিয়েতে গেছিল তখন ও বিয়ে করেনি, এখন বিয়ে করেছে। মানে রেডি হও, মিশে আছে পিন, এসব কি পিন, যেখানে যে ডিউটি থাকে সেই ডিউটি শেষ হলো, এখন বর এসেছে আমাদের সাথে। হাই বর, আজকে আমার বিয়ে, আজকে আমার বিয়ে, হ্যাঁ আজকে আমাদের শুধু বিয়ে। এই তোমরা যারা দেবগ্রামে আছো তারা চলে এসো, আর ব্লগ তো ছাড়া হবে মনে হয় বিয়ের পরে, বিয়ের পরে ওদের বাড়ি চলে আসবে। বসাটা না বললে ভালো হতো, না বললে ভিডিও করছ না, কি অবস্থা,
চান্স হয়? এতক্ষণ কোনো আওয়াজ শোনা যায়নি। যা রোদ যা ফেসিয়াল করেছিলাম তাহলে তার থেকে দ্বিগুণ কালো হয়ে যাবো।
হাসতে হবে, শুধু দাঁত বের করতে হবে। হ্যাঁ দেখো দাদা আমার দিকে, এই তো দেখে মনে হচ্ছে ছোটটাকে মুখটার পাশ দিয়ে হাত দিয়ে বলা খেতে ধরে চেপিয়ে করবি মানে ছাড় থাকবে। পুরো নষ্ট হয়ে যাবে।